হরর গেমস। অনেকেই হরর গেমসগুলোর কথা শুনলে বুকটাকে ফুলিয়ে একদম চওড়া করে বলে, ভূতে আমি ভয় পাই না। তো তাদেরকে আমি আজকে কিছু গেমস দিব যেগুলো তোমরা মোবাইলে খেলতে পারবে, এবং সেটা যখন তখন খেলা যাবে না, রাত 3টার পরে কানের মধ্যে হেডফোন লাগায় একাই যখন রুমের মধ্যে থাকবা তখন এই গেমগুলো ট্রাই করে দেখতে পারো। কারণ হরর গেম শুধু খেললেই হয় না, হরর এনভায়রনমেন্টেও থাকতে হয়, তাছাড়া ভয় লাগে না আসলে। তো তুমি যদি চাও হরর গেমের পূর্ণাঙ্গ ফিল নিতে, তাহলে অবশ্যই একা কোনো সুনসান জায়গায় পারলে কবরস্থানের সামনে গিয়ে খেলা শুরু করে দাও। তো যাই হোক, আজকে আমি তোমাদের সাথে বেশ কিছু হরর গেমস শেয়ার করব, বেশ কিছু না 5টা হরর গেমস শেয়ার করব। আর এই 5টা হরর গেমস এই মুহূর্তে আমার চোখে মোবাইলের জন্য অর্থাৎ অ্যান্ড্রয়েডের জন্য ওয়ান অফ দ্য বেস্ট হরর গেমস, কোনোটাই কোনোটার চেয়ে কম নয়। এটা সবার নিজের নিজের পার্সপেক্টিভের উপর ডিপেন্ড করবে যে কার কোনটা বেশি ভয় লাগতেছে। তো হ্যালো আমার কলিজের টুকরা গেমার ভাই বোনেরা, কেমন আছো তোমরা? আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেরা 5টি মোবাইলের জন্য হরর গেমস যেগুলো তোমাদেরকে ভয় পাইয়েই ছাড়বে। আর ভয় যদি না পেতে চাও তাহলে সবার সাথে বসে গেমগুলো খেলতে পারো, তাহলে ভয় কম বিনোদন বেশি পাবা। আর ভিডিও শুরু করার আগে বরাবরের মতো এবারও বলবো, প্লিজ চ্যানেলে নতুন আসলে একটা করে সাবস্ক্রাইব করে দিও, আর হ্যাঁ বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও, ওদেরকেও বলো হরর গেমসগুলো খেলতে যেন ওরাও এই গেমগুলোর পূর্ণ মজাটা নিতে পারে। আর সেই সাথে আজকের ভিডিওতে লাইক এম করছি 600টা, আমি জানি তোমরা করে দিতে পারবে ইজিলি। সো ইয়াহ, আর দেরি কিসের, এখনই লাইক করে দাও আর ভিডিও শুরু করা যাক। সবার প্রথমে যে গেমটির নাম বলতে যাচ্ছি সেটি হচ্ছে ডেথ পার্ট 2। গেমটা মোটামুটি অনেক ফেমাস একটা গেম, গেমের সাইজ মূলত 138 MB আশেপাশে হবে। এটার আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে ডেথ পার্ক 1, ওইটাকে আজকের ভিডিওতে রাখছি না, হয়তো অন্য কোনো ভিডিওতে রাখা হবে। তোমাদের সাপোর্টের উপর বেস করে হয়তো বা হরর গেমের লিস্টের একটা সিরিজই বানাই ফেলবো, হয়তো বা ওই সব ভিডিওর মধ্যে ডেথ পার্ক 1 কে রাখার ট্রাই করবো। তো যাই হোক, ডেথ পার্ক 2 এর মধ্যে অনেক সুন্দর এক্সিলেন্ট 3D গ্রাফিক্স তোমরা দেখতে পারবে। গেমের ব্রাইটনেস অন্যান্য সাধারণ হরর গেমের মতো নয় যে কিছুই তোমরা দেখতে পারবে না, এমনটা না, সব পরিষ্কার দেখা যায় স্ক্রিনের মধ্যে। আর গেমের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট অনেক ম্যাপসও রয়েছে, যেমন হসপিটাল, সিটি, হাউস, সিমেন্ট্রি, মিলিটারি বেস ইত্যাদি। এই গেমের মধ্যে তোমরা দুটা আলাদা আলাদা ওয়ার্ল্ড পেয়ে যাবে, বিভিন্ন সময় একটা ওয়ার্ল্ড থেকে আরেকটা ওয়ার্ল্ডে তোমাকে মুভ করতে হতে পারে, সেটা গেমের উপর ডিপেন্ড করবে। এই গেমের মধ্যে যেটাকে ওয়ার্ল্ড অফ স্লিপ বলা হয়, অ্যান্ড গেমে তুমি চাইলে ইজি, হার্ড, নর্মাল, এক্সট্রিম ইত্যাদি লেভেলেও এই গেমটা খেলতে পারবে। এবং এই গেমের মধ্যে এনভায়রনমেন্টটা অনেক ভয়ানক করে তৈরি করা হয়েছে, আর এখানে একটা ক্লাউন রয়েছে যে কিনা তোমাকে ভয় দেখানোর জন্য যথেষ্ট। তো গেমের স্টোরি অনুযায়ী এই গেমে তুমি একটা ছেলে, তোমার বোনকে তুমি মনস্টারের হাত থেকে বাঁচাবে এবং সেই সাথে ডেথ পার্কের মিস্ট্রি এক্সপ্লোর করবে। জাস্ট সিম্পল কনসেপ্ট, বাকিটা পাজল সলভ করে তোমাকে গেমটা কমপ্লিট করে দেখাতে হবে। বাট গেমটা কমপ্লিট করতে দিবে না সেই মনস্টার অর্থাৎ ক্লাউন। সো তোমরা যদি কমপ্লিট করে থাকো গেমটা আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। এরপর যে গেমটি আসতে যাচ্ছে সেটি হচ্ছে ইন্ডলেস নাইটমেয়ার, যেটার সাইজ হতে যাচ্ছে 110 MB আশেপাশে। ইন্ডলেস নাইটমেয়ার, এই গেমটা অলরেডি আমি খেলেছি এবং গেমটা সম্পর্কে বেশ ভালোই ধারণা রয়েছে, এবং গেমটা প্রচন্ড হার্ড একটা গেম, ইজি লেভেলে খেললে অনেক হার্ড মনে হয়। এন্ড এই গেমের মধ্যেও তোমরা 3D গ্রাফিক্স পেয়ে যাচ্ছ এবং খুবই রিয়েলিস্টিক একটা এনভায়রনমেন্ট পেয়ে যাবে। গেমটা খেলতে গেলে তোমার মনে হবে তুমি গেমের মধ্যেই ঢুকে গিয়েছো। তো এই গেমের মধ্যে তুমি একটা পুলিশের ক্যারেক্টার, আর তোমার ওয়াইফ এবং ডটারকে মূলত মেরে ফেলা হয়েছে। তুমি তারপরে তোমার বাসায় যাও, বাসায় গিয়ে এভিডেন্স অ্যাকচুয়ালি কালেক্ট করো যে তোমার ওয়াইফ আর মেয়েকে কে মেরেছে। বাট এভিডেন্স কালেক্ট করতে গিয়ে দেখো তোমার ওয়াইফ ভূত হয়ে গিয়েছে, আর সেই ওয়াইফ তোমাকে বারবার মারার ট্রাই করবে। তো তোমাকে সেই বাসা থেকে এসকেপ করে আসতে হবে, সেই সাথে ডকুমেন্টসও কালেক্ট করে নিয়ে আসতে হবে, যেই ডকুমেন্টসগুলোতে প্রমাণিত হয় যে কে তোমার ফ্যামিলিকে মেরেছে। খুবই ইন্টারেস্টিং একটা স্টোরি। তো এই গেমের মধ্যেও তোমাদেরকে আলাদা আলাদা ভাবে পাজলস সলভ করতে হবে, মাথা কাটাতে হবে, কিংবা তোমরা চাইলে ইউটিউবে গেম প্লে দেখে দেখেও সলভ করে নিতে পারো পাজলগুলো। তো এই গেমের এনভায়রনমেন্টটাও পুরোটাই হরর ভাবে তৈরি করা হয়েছে। সো আশা করছি তোমরা যদি একা একা এই গেমটা খেলো তাহলে তোমাদের অবশ্যই একটা ভূতুড়ে ফিল হবে। এরপর আসতে যাচ্ছে গ্রানি 3। গ্রানি 1, 2, 3 তিনটাই আমি খেলেছি, অ্যান্ড সত্যি কথা বলতে গ্রানি 1 এন্ড 2 তে অতটাও ভয় পাইনি আমি, বাট যতটা গ্রানি 3 তে পেয়েছি। তোমরা যখন একা একা এই গেমটা খেলবে তখন অবশ্যই তোমাদের গ্রানি 3 তে ভয় লাগবে, অ্যান্ড গ্রানি 3 এনভায়রনমেন্টটা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা হরর একটা গেম হতে পারে এই গেমটা। আর গ্রানি 3 বর্তমান সময়কার অ্যান্ড্রয়েডের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার গেমগুলোর মধ্যে একটা, অ্যান্ড অন্যান্য গেমের মতো এই গেমের মধ্যেও তোমরা 3D গ্রাফিক্স দেখতে পাচ্ছ। যদিও ব্রাইটনেস একটু কম মনে হবে, বিকজ রাতের বেলা একটু রিয়েলিস্টিক গেম করার জন্য এই গেমের ব্রাইটনেসটা কমিয়ে দেওয়া হয়েছে। আর গেম প্লের কথা যদি বলি, গেম প্লে অনেকটা হরিফাই হতে যাচ্ছে, এবং গেমের শুরুতেই তোমরা চাইলে ডিফিকাল্টি লেভেল চুজ করে খেলতে পারো, ইজি লেভেলও অনেক হার্ড মনে হবে তোমার কাছে স্টার্টিং এ যদি তোমরা প্রথম প্রথম এই গেমটা খেলে থাকো। তারপর ইজি লেভেল কমপ্লিট করা হয়ে গেলে তোমরা চাইলে লেভেল বাড়িয়ে খেলে দেখতে পারো, বাট আমার ইজি লেভেল খেলতে গিয়েই অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। অ্যান্ড স্টোরি লাইন ওই একটাই, গ্রানির বাসায় তুমি ভুলক্রমে ঢুকে গিয়েছো, তো এখানে গ্রানি রয়েছে, গ্র্যান্ডপা রয়েছে এবং সেলেন্ড্রিনা রয়েছে, যারা তোমাকে এই বাসা থেকে স্কেপ করতে দিবে না, বারবার তোমাকে মারার ট্রাই করবে।
এখন তোমাকে পাজেলগুলো সলভ করে এই বাসা থেকে মূলত পালিয়ে যেতে হবে। বাট এই গেমের সবচাইতে হার্ডেস্ট বিষয় হচ্ছে হলো গ্র্যান্ডপা। গ্র্যান্ডপার চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যাওয়া কোয়াইট ইম্পসিবল টাইপের ব্যাপার স্যাপার। বাট অনেকে পালিয়ে যায়। যারা যারা পালিয়ে যাওয়াতে এক্সপার্ট তারা প্লিজ ভিডিও ছেড়ে এখনই পালা যায় না। তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাই দিও যে গেমটা তোমাদের কেমন লেগেছে এবং গেমটা তোমরা এস্কেপ করছো কিনা। এরপর যে গেমটি আসতে যাচ্ছে সেটি হচ্ছে দ্য স্কুল হোয়াইট ডে, যার সাইজ হতে যাচ্ছে 2 GB। এই গেমটা একটু পুরাতন, 2018 সালের গেম। টপ কোয়ালিটি 3D PC টাইপের গ্রাফিক্স তোমরা এখানে দেখতে পারবে। আর গেমটার সাইজ যেহেতু 2 GB-র কাছাকাছি সেহেতু তোমরা বুঝতেই পারছো কতটা হাই কোয়ালিটির একটা গেম এটা। অ্যান্ড আমি সাজেস্ট করবো যারা যাদের অতটা হাই এন্ড ডিভাইস নেই তারা এই গেমটা না খেলাই ভালো, হয়তোবা তাদের ল্যাগ করতে পারে কিংবা নাও চলতে পারে গেমটা। এই গেমের স্টোরিটা পুরোটা আমি তোমাদেরকে বলবো না, জাস্ট এইটুকু বলবো যে রাতের মধ্যে একটা ছেলে স্কুলে গিয়ে আটকা পড়ে যায় এবং সেই স্কুল থেকেই মূলত গেমটা স্টার্ট হয় এবং সেখানে তোমাদেরকে হরর বিভিন্ন সিচুয়েশনের সম্মুখীন হতে হবে। আর সবচেয়ে বড় কথা কি, তোমার সাথে তোমার একটা সঙ্গীও থাকবে, একটা মেয়ে ক্যারেক্টার। অর্থাৎ তোমরা দুইজনে মিলে স্কুলের ভিতরে ট্র্যাপড হয়ে গিয়েছো, স্কুলে আটকা পড়ে গিয়েছো তোমরা। সো এখন তোমাদেরকে যেটা করতে হবে, দুইজনে মিলে গল্প করতে করতে পাজল সলভ করতে হবে এন্ড ভূতের হাত থেকে বাঁচতে হবে, সেই সাথে এখান থেকে স্কেপও করতে হবে। বাট কথা হচ্ছে গেমটা একটা পেইড গেম প্লে স্টোরে, মোটামুটি $7 মতো পড়ে এই গেমটা। বাট যারা যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করো তাদেরকে খুব তাড়াতাড়ি আমি প্লে স্টোরের যে কোনো গেম কীভাবে ফ্রিতে ডাউনলোড করা যায় সেগুলোর লিঙ্ক আমি দিয়ে দিবো ইনশাআল্লাহ। তো লেটেস্ট আপডেট পেতে এখন ইনস্টাগ্রামে গিয়ে ফলো করে রাখো, ইনস্টাগ্রাম লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। আর আজকের ভিডিওতে দেখানো প্রতিটা গেমেরই লিঙ্ক তোমরা ইনস্টাগ্রামে কিংবা ডিসকর্ডে পেয়ে যাবে। এরপর সবার লাস্টে যে গেমটির কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে ট্রু ফিয়ার 2, যেটি সাইজ হতে যাচ্ছে 556 MB। এটাও 2018 সালের একটা গেম। এটার আরেকটা পার্ট রয়েছে ট্রু ফিয়ার, যেটা ফার্স্ট পার্ট ছিল, এটা হচ্ছিল সেকেন্ড পার্ট। তোমরা যারা যারা ফার্স্ট পার্ট খেলে ফেলেছো তারা চাইলে সেকেন্ড পার্ট ট্রাই করতে পারো, অন্যথায় আগে গিয়ে ফার্স্ট পার্ট খেলে দেখতে পারো, সেটা প্লে স্টোরে তোমরা পেয়ে যাবে। তো যাই হোক, এই গেমের মধ্যেও অনেক সুন্দর একটা গ্রাফিক কোয়ালিটি তোমরা পেয়ে যাবে, ভয়েস ওভার্স থেকে শুরু করে কাটসিন, সিনেমাটিক ভিউ সবকিছুই রয়েছে এই গেমের মধ্যে। এবং সেই সাথে হরিফিক সাউন্ডও পেয়ে যাবে, রাতে বলেছি হেডফোন লাগিয়ে খেলে দেখবে গেমটা, অবশ্যই তোমরা ভুতুরে ফিল পাবে। তো এই গেমের স্টোরির কথা যদি বলি, এখানে একটা মেয়ে তার ফ্যামিলিকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। মেয়েটা জানতে চায় যে তার ফ্যামিলিটা কোথায় আছে এবং কেমন আছে, হয়তোবা তার ফ্যামিলি হারিয়ে গিয়েছে তার কাছ থেকে। এবং এরই মাঝখানে সে কিছু ক্লু পেয়ে যায় যে তার ফ্যামিলি এই মুহূর্তে অমুক জায়গায় আছে। তো সেই ক্লু অনুযায়ী তার ফ্যামিলিকে খোঁজার জন্য একটা ডার্ক আইল্যান্ডে চলে যায় এবং যাওয়ার সময় রাস্তার মধ্যে একটা ছায়া দেখতে পায় মেয়েটি, এবং ছায়া দেখে সে গাড়ির কন্ট্রোল হারিয়ে ফেলে এবং অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এবং সেখান থেকেই অ্যাকচুয়ালি গেমটা শুরু। এবং এই গেমটা অনেক হরর একটা গেম হতে যাচ্ছে, যেহেতু গেমটা ট্রাই করতে ভুলো না। এবং সেই সাথে এই গেমে 40টার উপরে পাজলস তোমরা পেয়ে যাবে যেগুলো সলভ করে এই গেমটাকে কমপ্লিট করতে হবে। ইটস নট টু ইজি, ওকে? আর তোমরা যারা যারা গেমটা কমপ্লিট করে ফেলেছো তারা আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না, আমি দেখতে চাই আমার অডিয়েন্সদের কলিজা কত বড়। সো যাই হোক, আজকের মতো এখানে শেষ করবো, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।